প্রতিশ্রুতির গল্প একটি ছোট বনের মধ্যে একটি ছোট বাঘ আছে তার নাম ছিল বিকি সময় সুন্দর বনের পাশে ঘুরে বেড়ায় বিকি সবসময় সম্মান করে এবং অন্যদের সাহায্য করার স্বাভাবিক একটি আশা করে একদিন বিকি একটি অপরূপ গাছের কাছে একটি ছোট পাখির আবাস দেখে পাখি তার ঘরে রাত কাটানোর জন্য আমন্ত্রিত করতে দেয় বিকি সগঠিতভাবে সাহায্য করতে রাজি হয়ে এবং পাখির জন্য একটি প্রস্তুত করে কিছুদিন পরে পাখি বিকির কাছে এসে ধন্যবাদ জানায় এবং একটি প্রতিশ্রুতি দেয় যে তিনি কখনো বিকির কাছে এসে বাস করতে পারে পরবর্তী দিনগুলিতে একটি বাতাসের তুফান এই বনকে আঘাত করে বিকি এবং পাখি একসাথে আসতে পারে এবং তাদের সহায়তায় বনটি পুনর্নির্মাণ করা যেতে পারে গল্পের নৈতিকতা যে কোনো আবাসিক প্রাণীর মধ্যে সহানুভূতি এবং সহযোগিতার মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই একে অপরের সাথে ভালো সম্পর্ক স্থাপন করার জন্য সক্ষম ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।